বনগাঁ স্টেশনে চালু চলমান সিঁড়ি, সিঁড়ির ট্রায়াল রান শুরু। বনগাঁ স্টেশনের 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে আরও একটি চলমান সিঁড়ি চালু করুক রেল দপ্তর, চাইছেন নিত্যযাত্রীরা। বনগাঁ স্টেশনে শুরু চলমান সিঁড়ির ট্রায়াল রান, খুশি নিত্যযাত্রীরা। 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে আরও একটি চলমান সিঁড়ি করা হোক, রেল দপ্তরের কাছে আবেদন সাধারণ যাত্রীদের। বনগাঁ শিয়ালদাহ রেল শাখার প্রান্তিক স্টেশন বনগাঁ জংশন, এখান থেকেই প্রতিদিন শিয়ালদাহ ও রানাঘাট অভিমুখে ট্রেন যাতায়াত করে। সীমান্তের এই শহর শুধু নয়, আশেপাশের বহু এলাকার মানুষ নির্ভর করে থাকেন এই স্টেশনের ওপর। জীবিকার প্রয়োজনে প্রতিদিন কয়েক হাজার মানুষ মহানগরের পথে রওনা দেন এই স্টেশন থেকেই। বাংলাদেশ থেকে ভারতে আসা যাত্রীরাও কলকাতায় যাবার জন্য বনগাঁ স্টেশনটিকেই ব্যবহার করে থাকেন। সাম্প্রতিক সময়ে কলকাতা স্টেশন থেকে ছেড়ে বনগাঁ স্টেশন হয়ে প্রতিবেশী দেশ বাংলার খুলনাতেও যাচ্ছে একটি যাত্রীবাহী ট্রেন। স্বাভাবিকভাবেই এই স্টেশনের গুরুত্ব অপরিসীম। স্টেশনের টিকিট কাউন্টার 1 নম্বর প্ল্যাটফর্মে। অনেক ক্ষেত্রেই সাধারণ যাত্রী, বিশেষত বয়স্ক মানুষেরা টিকিট কেটে 1 নম্বর থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা লোকাল ধরার জন্য যেতে গিয়ে সমস্যায় পড়তেন। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বনগাঁ স্টেশনে একটি চলমান সিঁড়ির ব্যবস্থা করা হোক। রেল দপ্তরের উদ্যোগে সম্প্রতি চলমান সিঁড়ির কাজ শেষ হয়েছে, বর্তমানে শুরু হয়েছে ট্রায়াল রান। জানা গেছে 7 দিনের জন্যে এই ট্রায়াল রান চলবে, এর ফলে উপকৃত হচ্ছেন যাত্রীরা। এ বিষয়ে এক নিত্যযাত্রী, পেশায় শিক্ষক রাকেশ পাল জানান, 1 নম্বরে টিকিট কাউন্টার, টিকিট কেটে সাধারণ যাত্রীকে 3 নম্বরে আসতে হয়। চলমান সিঁড়ি চালু হওয়ার ফলে সেই সমস্যাটা অনেকটাই কমে গেছে। আমাদের দাবি 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে আরও একটি চলমান সিঁড়ি করা হোক। সাধারণ যাত্রী, রোজ 9:28 যাত্রী আমি। আমার তো বিশেষত খুব সুবিধা হয়েছে, পাশাপাশি আমি যেটা ভাবছি বা দেখা চিন্তাভাবনা করেছি যে বয়স্ক মানুষ, আমাদের টিকিট কাউন্টার একমাত্র 1 নম্বর প্ল্যাটফর্মে উপলব্ধ, ফলে সেখান থেকে এসে যাত্রীদের একটা পায়ে ভাঙা সিঁড়ি পার করতে খুবই মানে তাদের কাছে একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াতো। চলমান সিঁড়ি চালু হওয়াতে হয়তো তারা এখন একটুখানি অবস্থার সঙ্গে তাদের খাপ খাইয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমার বিশ্বাস যে তারা এটার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়বে। ফলে চলমান সিঁড়ি আপাতত চালু হয়েছে, এখন আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। সুবিধা হচ্ছে খুবই, বিশেষত রানাঘাটের প্যাসেঞ্জার যারা আসছে আপ ট্রেনে, ফলে তাদের নেমে এপাশে এসে শিয়ালদা লোকালগুলো ধরতে খুবই সুবিধা হচ্ছে। পাশাপাশি আমার মনে হয় যদি রেল কর্তৃপক্ষ এখানে একটা 2 নম্বর থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে নামার জন্য আরও একটা চলমান সিঁড়ি চালু করতো আরও বেশি সুবিধা হতো। এটা যাত্রী স্বার্থে আমার মনে হয় রেলের একটু দৃষ্টান্ত করা উচিত বা বিষয়টার দিকে একটু নজর দেওয়া উচিত। যাত্রীদের দাবি, রানাঘাট লোকালে যারা আসেন তারাই সবথেকে বেশি সমস্যায় পড়েন। এতদিনের সেই সমস্যা মিটেছে। 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে আরও একটি চলমান সিঁড়ি হলে শিয়ালদাহ থেকে যারা ফিরবেন তাদের সুবিধা হবে। এ বিষয়ে অপর এক নিত্যযাত্রী ধ্রুবজ্যোতি দত্ত বলেন, প্রতিদিন স্টেশন থেকে অনেক বিদেশি যাত্রী যাতায়াত করেন। এ স্টেশনের অনেক গুরুত্ব রয়েছে, সব দিক খতিয়ে দেখে রেল দপ্তর যদি আরও একটি চলমান সিঁড়ির ব্যবস্থা করেন তাহলে যাত্রীরা উপকৃত হবে। এটাতে খুব উপকৃত হয়েছি, এই চলমান সিঁড়িটা চালু হওয়াতে আমাদের সকলেরই উপকার হচ্ছে এবং ওপাশে যারা রানাঘাট থেকে আসছে তারা তাড়াতাড়ি এসে শিয়ালদা লোকালটাও ধরতে পারছে। এবং আমরা চাই যাতে আরেকটা আমাদের এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আরেকটা চলমান সিঁড়ি চালু হোক, এটাই আমরা চাই এবং আমরা উপকৃত হয়েছি এর জন্য। হ্যাঁ, অনেক বয়স্ক মানুষ আছে, তারাও এই চলমান সিঁড়ির দ্বারা উপকৃত হচ্ছে। আস্তে আস্তে অভ্যাস দাঁড়িয়ে যাবে, হয়তো প্রথম প্রথম একটু প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে অভ্যাসটা এসে যাবে। খুবই আমরা এটাতে উপকৃত হয়েছি এবং আমরা চাই যে 2 নম্বরেও একটা চালু হোক, যাতে 2 নম্বর থেকেও তারা সরাসরি ওপারে গিয়ে 1 নম্বরে গিয়ে যেতে পারে। এর জন্য রেল কর্তৃপক্ষের কাছে আমরা একটা দৃষ্টান্ত রাখছি, যাতে এটা করলে আমাদের উপকার হয়। সভ্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।